হ্যালো বন্ধুরা, আজ আমরা কথা বলতে চলেছি রং নাম্বার মুভিটি নিয়ে। রং নাম্বার মুভিটি হলো একটি আপকামিং বেঙ্গলি মুভি, যা কিন্তু আপনাদের সামনে খুবই তাড়াতাড়ি আসতে চলেছে। এই মুভিটি কিন্তু মিউজিক লঞ্চ আজই হলো এবং সেই মিউজিক লঞ্চে অনেকেই কিন্তু সেখানে ছিলেন। এবং এই রং নাম্বার মুভি নিয়ে আজ আমরা কিছু কথা বলতে চলেছি এই ভিডিওতে। চলুন তাহলে ভিডিওটি আজ আমরা শুরু করি। পরিচালক শুভেন্দু বিশ্বাস তার আসন্ন ছবি রং নাম্বার মধ্যে দিয়ে আমাদের সামনে উপস্থিত করতে চলেছে অন্য ধরনের একটি মুভি। এই রং নাম্বার মুভির মধ্যে দিয়ে অনেক কিছু দেখানোর চেষ্টা করেছিলেন পরিচালক শুভেন্দু পণ্ডিত। এই রং নাম্বার নামটি শুনে কিন্তু অনেক আক্ষরিকত্ব বোঝা যায় এই নামের ক্ষেত্রে। রং নাম্বারের ক্ষেত্রে অনেক কিছু দেখানোর চেষ্টা করেছেন পরিচালক। এই মুভির গল্প খানিকটা অন্যরকম দেখানোর চেষ্টা করেছে। এই গল্প খানিকটা এই রকম, স্যান্ডি আর জয় দুই বন্ধু এবং তারা খুবই ভালো বন্ধুত্ব। প্রথমজন সচ্ছল আর্থিক পরিবারের সন্তান, অর্থাৎ স্যান্ডি কিন্তু তার আর্থিক পরিবারে খুবই ভালো এবং তিনি তার পরিবার কিন্তু খুবই সচ্ছল এবং সে গিটার বাজাতে খুবই ভালোবাসে এবং গানের সাথে সাথে তিনি কিন্তু ব্যান্ডেও গান। রোজগারে বিশেষ কিন্তু চিন্তা নেই স্যান্ডির। এবং তার দ্বিতীয় বন্ধু অর্থাৎ জয়, তার কিন্তু পেশায় স্কুল শিক্ষক এবং মধ্যবর্তীবারের পরিবারের সন্তান সে। তার কিন্তু তেমন কিন্তু রোজগারের টাকা পাঠাতে হয় প্রতিদিনের মতন তার বাড়িতে। পেশাদার সে কিন্তু লেখক হতে স্বপ্ন দেখেছিলেন এই জয়। এহেন স্যান্ডিত এবং জয়কে ফেমবন্দি করেছেন কিন্তু এই পরিচালক শুভেন্দু পণ্ডিত তার আসন্ন এই ছবি অর্থাৎ রং নাম্বারের মধ্যে দিয়ে। শুধু এই ছবিটি মিউজিক লঞ্চ উপস্থিত ছিলেন রূপং ইসলাম, মিউজিক ডিরেক্টর দায়িত্ব ছিলেন রাহুল মজুমদার। রূপং ছাড়া তিমির বিশ্বাস, সঞ্চিতা রায়, রাজ বর্মন গান গেছেন এই ছবিতে। চিত্রনাট্য অনুযায়ী জয়ের লেখা গান একদিন ইউটিউবে আপলোড করবে স্যান্ডি আর তা জনপ্রিয় হয়ে যায়। এরপরে দুই বন্ধুর জীবনে আসে দুই নায়িকা অর্থাৎ দিয়া এবং শ্রুতি। তারপর ঘটে যায় তাদের মধ্যে অন্য এক কিছু। গল্প এগোবে এই গল্প থেকে, তা জানতে অপেক্ষা। কিছুদিনের মধ্যে এই ছবির কিছু ট্রেলার বা টিজার আপনাদের সামনে উপস্থিত হতে চলেছে। সৌরভ এবং বিশ্বজিৎ এই ছবির গল্প এবং চিত্রনাট্য লিখেছেন। সৌম্যদিত্য দত্ত এবং সৌরভ দাস, সায়নী ঘোষ, দুর্গা এবং বিশ্বজিৎ চক্রবর্তী, ভরত কলের মতন শিল্পীরা কিন্তু এই মুভিতে আছে এবং এই মুভি কিন্তু খুবই শিগগিরই একটি পোস্টারও লঞ্চ করা হবে বলে জানিয়েছেন। ভিডিওটা কিন্তু আজ এই পর্যন্ত। ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক করে দিও এবং তোমরা যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও, পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিও, যাতে আমার পরবর্তী ভিডিওগুলি খুব তাড়াতাড়ি তোমরা পেয়ে যেতে পারো।